কিছু ইহুদিও হলে আই আনে সেটাই তো ক্রিটিসাইজ কথা আনে থানে তো রা আইনার মানইলে গিয়া ও আমরা রাখান ও আমরা রাখান তো নবীজিরে ও রা আইনা ও রাখান তো ইগু ইব্রানি ভাষা আরবি কোনো ভাষা না আনে শব্দটা কিতা ইব্রানি আরবি না তো সাহাবায়ে কেরাম যারা সাধারণত সাহাবা যারা নহলাকে আজকে ইংলিশ কিছু ওয়ার্ড আছে সব আমরা জানি না নহলে কিছু এমন যে হইলে আমরাও নহলে এই আমরা মতো হয়ে দিলাম তো সব সাহাবা তো ওইটা তো জানার তো কথা না ইব্রানি ভাষা ইব্রানি ভাষা ভাষা এগুলো রায় মানাইলে গিয়ে আমরা আমরা রাখাল আমরা সাহর এই হলো ও সাহর রে দেখো খার আমরা যাবো হোসেন আমরা অন্য যারা বাদ আছি আমরা সামনে যদি বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হলো ওই সাহর ওই গুলা যে খার যাবো হচ্ছে যাবো না রাখবো যারতো না তারা হলো ও সাফর ও গুলা তোমাকে তো সাদা সাথে যারা সাহাবা এরাও মনে হয় গুরুত্ব মনে হয় তারা আজকে অর্থ দিলে বুঝে না অর্থ নাকি আমরা মায়ের মানুষ সাদা সাথে সাহাবি যারা এরাও নবীজিরে কই রাহাই না রাহাই না তখন এই শব্দই খুব সারা লোক হয়ে গেছে এরা যে আল্লাহ শব্দ জানতে হারা আল্লাহ তো অত জলদি ফেরত ধরল না আল্লাহর আর সহ্য না যে আমার বন্ধুরে তারা দেখা যায় ক্রিটিসাইজ হতো না বন্ধু নিয়ে তো আল্লাহ রব্বুল আলামিনে قرآن الكريم آيات نزل فرمينا يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم الله رب العالمين فرمينا وإيمان در قل لا تقولوا راعنا ثم راعنا شبدو دببها خريونا إذا قلت راعنا شبدو دببها خريونا وقولوا انظرنا ثم دعنا خلق انظرنا অনজুরনার মানাইলে গিয়া দুইটা শব্দ মিলাইলে এক নাই অনজুরনার মানাইলে গিয়া আমরা তোরা ধ্যান দেওয়ার বা নহলে কি আমি বয়ান করি আর যে কোনো আলিমে বয়ান খতরা আনি মাত বুঝো আইসে না আমরা কিতা কইব এটা কইব এই বুঝো কিতা মাছ বুঝছি না এটা তো খোয়ার কথা না তো আদবসিদ বলে আমরা তোরা বুঝছি না তোরা আপনি বুঝত অনজুরনা মানে আমরা তোরা ধ্যান দেখা বা আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলে রাইনা না কইয়ে তোমাদের কোনো মাছ যদি বুঝো হয় না তো বুঝি বয়ান করতে তাহলে কিতা কই অনজুরনা অন্য বুঝি আমরা দিকে তোরা দৃষ্টি হল কার এগুলো কি আদবর শব্দ হয়েছে ঠিক তো হয়েছে আদবর শব্দ তো এই আয়াত দ্বারা এই আয়াতর তো সারানে যে বুদ্ধ হইলাম এই আয়াত দ্বারা আমরা স্বভাব কিতা লইতাম আমরা এই আয়াত দ্বারা কিতা বুঝলাম আমরা অত কথা বোঝা নিয়েছি এই আয়াত দ্বারা তসির মধ্যে যে গ্যার ইমানওয়ালা গ্যার ইমানওয়ালার কোনো লাইনে তারার কোনো কালচারে আমরা আপনাইতাম না আমার কিছু নেই তা হচ্ছে তসির মধ্যে আইসি من تشبه بقوم فهو منهم زرا غير কোন কালচারে আপনাই বহে গুয়াকে غير হই গ্রহ কা নাউজ বিল্লাহ কিতা আদর মধ্যে আইছে قال رسول الله صلى الله عليه وسلم لتتبعن اليهود والنصارى নবীজি ফরমাইছেন জরুর বি জরুর জরুর বি জরুর তোমরা ইহুদ এবং নাসারার কালচারে তোমরা আপনাইবা তারা যেটা হলো তো তুমি তা করবা ইহা থেকে ও হাদিসের লাস্টের টুকরা আছে যে যদি ইহুদ এবং নাসারা তার মার লাগে যদি জিনা করে তো নাউজ বিল্লাহ আমার উম্মত তার মার লাগে জিনা হওয়ার চেষ্টা হবে কিতার লাগে ও আস্তে আস্তে যখন তার কালচারে আপনারা আরম্ভ করবো না তো কিতা জিনিসটা আজকে চিন্তা হয় দেখা সুল ডাহার বেলায় আজ মুসলমান কয়েন দিয়ে যে সুল ডাক্তরা ও আয়তর তফসির প্রসঙ্গে মাতিয়ে কোনো বাইরে মাতিয়ে না এত তফসির লেখা আছে আজ মুসলমান কয়েন দিয়ে যে সুল ডাক্তরা হোক আছে এই সুল যে রাত্রা আমরা সামনে দেখিয়া ঈদের দিন মনে হলো রোজাইদ দিন দেখালা এর আগে তো ও তো দুই বছর দিয়ে শুরু হয়েছে সুল কাটিং গাড়ি ঈদের দিন দেখালে আমরা তো মসজিদ খান দেখাত মানুষ আয় ইয়ং পাই আমরা মাদ্রাসা মসজিদ সারা মসজিদ খান এক টুরিস্ট হিসেবে দেখা যায় নাই তো একশোটা ছেলে যদি আয় তো নব্বইটা সুল দেখা যায় ওকে এই সুল ইসলামিক কোনো সুল নাই আফসুস লাগলো আল্লাহ করে শোনান নবীজি ফরমাইছেন যে জরুর বি জরুর যখন জমিনের মধ্যে মেহনত হইতো না তোমার উন্মতি ইহুদ এবং নাসারা কালচারে আপনার আরম্ভ ইনো আল্লাহ রাব্বুল আলামিনে অত হরিণ যে ইহুদ এবং নাসারা রাইনা শব্দ হওয়ার কারণে আল্লাহ নিষেধ দিল তারা এই শব্দ ব্যবহার তুমি এই শব্দ ব্যবহার করিও না চিন্তা হতে আলে কি আশুরার রোজা যে সামনে মহরম মাসে আছেন আশুরার রোজা আগে আশুরার রোজা ওকে ফরজ আসতে পারে আশুরার রোজা কটা একটা রোজা হযরতের মধ্যে আইছে আল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি أن يكفر السنة التي قبله والسنة التي بعده جناب رسول الله صلى الله عليه وسلم فرميت لها عشر الرزا شمبرك
আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা করি আর গুমান করি আর আমার যে সমস্ত উম্মতে আইশার রোজা রাখবো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এক বছর আগর এবং এক বছরের পরের গুনাহকে মাফ করে দিন। আইশার রোজা যারা রাখবো আল্লাহ রাব্বুল আলামিন এক বছরের আগর এবং এক বছরের পরের গুনাহ মাফ করে দিলেন, এক রোজা রাখবেন এখন হুনকা মাতিতে হয়ে দিচ্ছে। এখন দেখা যায় ঈদ উজাইগু ইহুদিও রাখা আরম্ভ করে দিচ্ছে, ঈদ উজাইগু ইহুদিও রাখা আরম্ভ করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমাইলেন খালিফুল ইহুদ ওয়ান নাসারা, ইহুদ এবং নাসারার মুখালেফত করো। সাহাবা কিরাম বলে কিতা মুখালেফত বলে আশুরার রোজা তো ঠিক আছে তুমি যেন রাখো তারা রাখো, কারণ তারা একটা রাখো তারা লেগে মুখালেফত করো তুমি যেন দুইটা রাখিও। ওকে তারা লেগে মুখালেফত হয় ওগুলো আগে একটা রাখি আর বাদে একটা রাখি তারা লোক লোকের। এখন বহুত আমরা ইমানদারে দেখা যায় ডাইরেক্ট খালা খাবার ব্যবহার করে, খালা খাবার খতরা কিতাব বলে শিয়া যারা এরা খালা খাবার ব্যবহার করে। তো খালা এর লাগে কথা খালা খাবার আমরা মুসলমানে ব্যবহার করতাম না, আর দুচ্ছ নিতে হস ডাইরেক্ট খালা খাবার এগুলো শিয়ার তারার গুলো বাস হয়ে গেছে আর তা তখন যারা শিয়ার খালা খাবার লাগে ডাইরেক্ট খালা খাবার লাগে। তো যে জিনিস গায়ের জয়ী জীব ওগুলো আমরা ছাড়িতে মানে আই যে আমরা কোনো সময় কোনো আফতা কোনো দিনই জজবালা কোনো মুসলমান আফতা কোনো ফরসু জানি গিয়ে তাই দাঁড়িয়ে রাখার চেষ্টা করেন না তো তাদের কমপ্লেইন আয় তাহলে ওয়ার্নি গিয়ে তুমি দাঁড়িয়ে রাখতে পারতাই না। তো আমরা মুসলমানে কোর্টও দ্বারস্থ হন কোর্টও গিয়ে কেস দিন বলে কোনো শিখে দাঁড়িয়ে রাখে আমরা রাখতে পারতাম না কি তাহলে নাকি প্রশ্ন করেন আয় না নেই তো কোর্টে কথা শোনায় বলে শিখে দাঁড়িয়ে রাখে তো তারা সবাই রাখো তুমি না সবাই রাখো না ভাল লাগে তো কসুবিধা কিনা তোমার জয়ী তারা তো তারা ধর্মের পচা এগুলো জৌ হয় দলিল গিয়ে দাঁড়িয়ে রাখা ভাগলে কিনতে তুমি সারা জয় হইলে তো তোমাদের অসুবিধা তুমি দাঁড়িয়ে একজন দাঁড়া পায় একশো জনে না এটা দেখি তুই তো রইল নি আমরা কিছু সরম ফেললেগে কইছে ইহুদ এবং নাসারার হর লাইনে আমরা মুখালেফত করতাম তারা ও শব্দ ব্যবহার করার কারণে আমরা ডাইরেক্ট নিষিদ্ধ হয়েছি শব্দ আমরা ব্যবহার করতে পারতাম না শব্দ আমরা ব্যবহার করার তো তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথা রা আইনা ও নবী ও আমরা রাখাল আর এগুলো এক তর্জমা হইলে গিয়ে আসলে আমরা তোমায় খেয়াল করো আর এগুলো ইব্রাহিম শব্দ তর্জমা ওই জায়গায় আমরা রাখাল আর আরবিতে তর্জমা কিতা হয় আমরা তোমরা খেয়াল করো যে ইব্রাহিম তারার বাসায় গিয়ে তর্জমা হয় যে আমরা রাখাল তুমি ও আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইছেন এই শব্দ তারা ব্যবহার করার লাগে তুমি তো এই শব্দ ব্যবহার করে তুমি তার কই উনজুরুনা তুমি যে পুরো আমরা দিকে দিয়ান দেওয়া ওয়াসমাউ আর আমার হাবিবে যখন যেতাম আতিবা দিয়ান দি হুনিও ওলিল কাফিরিন আযাবুন আলিম আল্লাহ ফরমাইতরা এই সমস্ত যারা নবীরে কষ্ট দিতা তারা লাই বড় ভয়ঙ্কর সাজা ভয়ঙ্কর কঠিন সাজা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি হয়ে আসছে। দুই নম্বর আয়াত ما يود الذين كفروا من أهل الكتاب ولا المشركين أن ينزل عليكم من خير من ربكم والله يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم هي آية الشعر نزلوا لك جي كفار مشركين أخلي علي كفار مشركين أخلي نبجر خسي يا خويت علي جو نبجر خسي خويا সাহাবা কারাম যারা দুর্বল যারা কমজোর যারা এরা গিয়া হইতে পারবা তোমরা মোহাম্মদ আল্লাহ বালা ফাইন না মোহাম্মদ আল্লাহ বালা ফাইন না বালা যদি ফাইতা আর আমরাও বালা ফাই বালা যদি ফাইতাম আমরাও তাহলে আমরা তার দিন কবুল করলাম তো এই মানুষটা বালা নাই না হুজুবিল্লাহ এই মানুষ বালা নাই আল্লাহ কিন্তু আমরা দাঁড়িয়ে এটা এটা হোক নিয়া যারা সদাই যে বাবা না সব তোমার আমরা যেটা মা তো নিয়ে তো বিলিয়ে যাইব ও তোমার আমাকে মাঝে হাজাই মাতিলে বালা হনুমুসা লাগাই হইব না মা তো ঠিক মাতে এর লাগি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ রাব্বুল আলামিন হোজা করে দিলা বলে মুনাফিক যারা এরা আপনি চিনবেই তাই না যে যত বড় মুনাফিক ও তো আপনার সামনে অত আদাবে বইবে আপনার ধরার ক্ষমতা নেই মুনাফিক না ভালো হবে তো নবীজি তো মুনাফিক মুমিন তো নবীজি জানার তো কথা না রাইবর খবর তো এখন তো আল্লাহ ব্যতীত কেউ জানেন না তো নবীজি যারা সামনে আইছে নবীজি এরা সামনে দিনই যে সমস্ত মাত মাতার গুপ্ত খবরগুলো সব মাতিল তা তো নবীজি জানেন না আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুন নাযিল ফরমাইলা আল্লাহ ফরমাইলা ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন আল্লাহ নবীজি ফরমাইলা ও নবীজি আপনারা কাছে মুনাফিকিন যখন আইবারে এরা আইয়া ইমানদার হল থেকে আরও এরা জোরে কইব আমরা তো আল্লাহর রাসূল রে মানিয়া নেবা আমরা তো ইমান কবুল করিছি আর এরা ইয়ে আপনারা বালা হইব
আপনিও আল্লাহ রসুল, আপনিও আল্লাহ রসুল, আপনিও দেখুন জানি কোনো আলিমুল্লাহ যার শত্রুতা থাকে সেয়াই তার সামনে খুব প্রশংসা হয়। দুনিয়া হিসাবে দেখি যার যার শত্রুতা আর হে তার সামনে যার মহব্বত হে হত্যা করতো না খুঁজিত না বেশ ইয়ে তার তো মহব্বত ভিতরে আছে, আর যার নফরত হে সামনে এই যখন দেখাই বাজিকে বানাটা শুরু হবে বলে মুনাফিকিন হলে নবীজির সামনে হয়তো ইন্নাকাল রাসূলুল্লাহ আল্লাহর কসম আল্লাহর কসম নিশ্চয়ই আপনি আল্লাহ রসুল, আপনি আল্লাহ রসুল, আল্লাহ ফরমাইতে তারা হইতে গিয়ে আপনি তো আল্লাহ রসুল আমার রসুল তো আমি তো আমিও বিয়া তারা হইতে গিয়েছি আর আমি আল্লাহ সাক্ষী দিয়ে আপনি তো আল্লাহ রসুল বোধ আল্লাহ ফরমাইলা وإذا رأيتهم تعجبك أجسامهم وإن يقولوا تسمع لقولهم كأنهم خشب مسندة الله فرمى له وانا بيزي منافق عمنا دورت مرتا عمنا جوان منافقين وحل جوان اخنا شامنا جوان بيبا عمنا جوان واز خربا نسيح خربا ولا بيبا لڑیتا نایتا كأنهم خشب مسندة ولا بدوان جوان جوان لخڑی گلیتا وانا جوان گلاتا خیاری لڑینی کنو ওগুলো আপনার মাত্র ওলা আদম বসে ধুনবার তা আপনি মনে হবে আপনার ফর্মাবাদার থেকে আর কেউ নাই মনে হবে কিন্তু আপনি ধরতে পারতেন এরা তৌলা আরে এরা উঠে হইলা যে আমরা এনারে বেলা হয় না এর লাগে আমরা তার দিন দিয়ে কবুল করি আর না এলাকা ফরমাইতরা মা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়ালাল মুশরিকিন أن ينزل عليكم من خير من ربكم لا فرميت كفار مشركين এবং ইহুদ এবং নাসারা এরা ইহতা সায়না যে আল্লাহর পক্ষ থেকে আপনার উপর কোনো বালাই কোনো কিছু বালা নাযিল হবে এরা সায় না এটা তো কি কোরআন কেরম মধ্যে আইছে নবীজির উপর যখন কোনো মুসিবত আইতো আরে এরা খুব খুশি বানাইত আল্লাহ ফরমাইত ইন তুসিবুক হাসানাতুন তাসুহুম وإن تصبك مصيبة يقولوا قد أخذنا أمرنا من قبل ويتولوا وهم فرحون الله فرمى له وانا بيزي أفنا رفر جوان كنا مصيبة أي عزي تون ترى كتا هورا ترى خوب كوشو أفنا رفر جوان كنا بلا إيا الله فقه دي كنا كوشي كي چوائي گلو كنا أفنا كنا جدد كي جوئي گلا ترى كنا برا لگه اوب ترى نفرت كو دي أفنا رفر جوان كنا مصيبة أي খুব খুশ হয় খুশি হয় তারা গিয়ে হয় আমরা আগে খুশি না যে মানুষটা বাদ দিচ্ছে না বাদ আল্লাহ তার বালা ভাই নেওয়া হবে আল্লাহ তার বালা ভাই নেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিনে তারা জবাব দিতে গিয়ে কথা হইলা কুল লান ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন আল্লাহ নবীজির ফরমান হলো নবীজি আপনি কথা কইয়ে দরকার লাইন ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা আমরার উপর যা কিছু বালা হোক বাদ হোক যা কিছু আইব সব অতীতে লেখা হইয়া আসছে তা লেখা হইয়া আসছে তা হয় তোমরা বদুয়ায় তোমরা দোয়ায় তোমরা নফরতে কিচ্ছু হইতো না তারা মুখ বন্ধ হইল তারা কথা হয়েছিল যে মনে করল সাদা সিদা মুমিন অবলা আছে কেউ কথা হয়েছিল আমরা এরে বালা ভাই না আমরা বদুয়া দেশে বেড়ার টাটা পড়ছে না আমাদের না আল্লাহ কথা জবাব দিলা বলে এই টাটা পড়া তোমরা বদুয়া না কোনো যখন দোয়া গরম করে না তোমরা কিচ্ছু না এটা সব লেখা হয়ে গেছে কিতা ওইব কেয়ামত বন্ধ তোমরা উপর কিতা ওইব কিতা না সব লেখা হয়ে গেছে তকদির তকদির যা লেখা হয়েছে তা ওইবে এসা কিচ্ছু না আল্লাহ কোরআন ফরমাইতরা মা আসাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহ ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক তাও শেষ না যখন কোনো ইমানদারের উপর যখন কোনো মুসিবত হয় তখন তারা হয় এটা তো ঠিক না আল্লাহ ফরমাইলা মা আসাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহ তোমাদের উপর যখন কোনো বালা কিচ্ছু হইব এটা আল্লাহর পক্ষ থেকে আইব জানা রাখিও কোনো মুসিবত যদি হয় ভয় মুসিবত যদি হয় তাহলে অকথা জানা রাখিও অকথা মনে করে লিও যে তোমার তাহলে কোনো গুনার হার নেই কোনো গুনার হার নেই তো আল্লাহ ফরমাইতরা এরপরে তারা আর একটা জল হইল গিয়া যে এনে নবী মানাই দিয়েছে আল্লাহ তারা বেশি আরো বেশি জল হয়েছে ই জলা তো আছেও আছে ই জলা আছে যখন কথা আল্লাহ রাব্বুল আলামিন তো একজন তো নবী বানাই মানে না এই গোষ্ঠী না আর গোষ্ঠী তো বানাই দিতে লাগবে না নেক্সট আল বদর আয়াতের মধ্যে আইছে আরে حسدا من عند انفسهم من بعد ما تبين لهم الحق وتكره وتكره ملي ما ترى যে এরা জানে আরবের মানুষ যারা আরে খাস করে মক্কার মানুষ যারা এরা 100% জানে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যবাদী 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 আমিন আমিন সাদিক 1% তারার কোনো অবিশ্বাস নাই এরা সত্যবাদী সম্পর্কে আরে নবী হওয়ার আগে নবুয়তির ঘোষণার আগে তারা জওয়ান খেয়ে যদি কোনো মেয়ে থাকে কোনো ওলা বাইরে সবর যেতা তা না খাতে তুই যদি জানো এই না খাস্তে কোনো যে খেয়ানত হইতে না ওলা তারা বিশ্বাস
আর এই তো বিশ্ব নবী বলতেন কিলে তার কাছে খেয়ানা তৈরি দুজাহানের বাদশাহ বলতেন। কিন্তু যেই মাত্র আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মঞ্চের ঘরে ঘরে গিয়া নবীর পরিচয় দেওয়া নিয়ে শুরু করে দিছিলা আর আল্লাহর কথা হওয়া সঙ্গে উত্তর দুশ্মনী শুরু হয়েছে, তখন তারা পয়েন্ট বারবার আরো পড়ছে পৈত্রা وقالوا ما لهذا الرسول ياكل الطعام ويمشي في الاسواق لولا انزل اليه ملك فيكون معه نذيرا اين بار كندر النبي ان جدي نبي تحت بلا منشي تحت نبي تحت তাহলে তো ইন বাজার আইতে গেলে বাজারে তো আউটে বড় মানুষ এটা বুঝলো আর বাজারে তো আউটে বড় মানুষ আমরা হই না আমরা তো তার নাই সে বাজারে বাদ মানুষ আই বলা মানুষ বাজারে যেতে নাকি কারণ তার মাছ তা খেলি তো হচ্ছে মাছ মাংস ইতা তো তারা ওইটা হইন বালা মানুষ যদি ওইটা এই তে তো হাসান নবী যদি ওইটা তাই বাজার হতে লেগে আইতা আচ্ছা ঠিক আছে বাজারে আইলে এই যদি হাসান নবী ওই থাকতা তাই তো খানি হেরে দিন তো খালি আল্লাহ বিল্লাহ করতে আসল আমরা যদি আল্লাহ মাফ করত বহুত বেশিরভাগ আমি মাংস জুই লেগিয়া মূল্যাপড়া তান তো খেতে লাগে তাই তো তার অসুবিধা নেই একবারে ওয়াজ করণেওয়ালা তানু দেখা দেয় তাই নয় ওয়াজ হতরা ইমাম সাহর জোর সম্পর্কে বেতন সম্পর্কে আর তার মধ্যে গিয়ে দেখো ও হাল ওলা জায়গার মধ্যে তাই নিজের সিয়ত হতরা বলে আজকে সাধারণ এক মনে হল কে মাস্টর আমরা মাস্টর হোক সাহারিয়ার খালি মাস্টর হয়ে তখন আমরা মেসা বল আলোক করে দিই বহুত মেসা বল সাহারিয়ার আসলে আল্লাহ দিস সাহারি তখন তার বেতন 50-60 হাজার ও মাস্টরও 50-60 হাজার ও মেসাবে কোনো খালি ওয়াজ করতে হইবা আপনার 50-60 হাজার দেবা ও চলেন না হয়তো আরও লাগে মেসাবার 5,000 রেখে আসবে যে হতো আমরা ইলাইন ও ও নফরত ও দেখা যায় তোরা তো সেটা এখন আমরা কাছে আসেন না মাফ করো আমরা বলে এই মেসাব তাই নিজে ওই থাকতে মেসাব তাই বাজারে ঠিক থাকলে কোনো মসজিদের ইমাম সাহেব বহুত মসজিদ হলে ইমাম সাহেব হলে ইমামতি গেছে কি বাজারে বড় হারে নেয় গেছে না কত জায়গায় ইমামতি গেছে বাজারে বড় হারে নেয় কারণ আমরা গিয়ে গাঁর ঘরে ঘরে আড্ডা মারতে পারি কারণ তাই নিজে লাই করে সম্পর্কে যায় ঘরে ঘরে গিয়ে সাহা খাইল না তুই করে বেশি জানি আমার ঘরে জানি না তুই করলে তার সম্পর্ক হয়েছে ইমামতি গেছে বহুত জায়গায় ইমামতি গেছে আল্লাহ মাফ করো খুব হতা নফরত সেই হতা নফরত দেখা যায় আমরা কাছে আইছি এইটা আগে নফরত খেয়ে হরছে কুফারে মুশকিন হলে হরছে এখন আমরা ইমানদার হইয়া দাবি করি আমরা হতা নফরত হন করিয়া আলিম হল খরা তোমার নবী হলে ওয়ারিস না নিয়ে তো এটা কিছু না ও তো যে ইমামতি আল্লাহ নবী ইসলামে ফরমাইছেন ও তো ইমামতি তো হদা তারা লিয়া আসেন না আমরাও এরা লাগে ও লাই ও লাই নফরত করি বলে এরা মাঞ্চল করো যেটা গিতার লাগে বাজারও যেটা গিতার লাগে এটা হরতা গিতার লাগে আস্তে কেন তার মেয়ের বিয়ে কেন কোনো কারণবশত কোনো বিপদে পড়িয়ে কেন ওইগুলো দুমদামে কিবা তাহলে মূল্যাপড়া তার ফুড়ি কিলে বিয়ে হইতে হইতে লাগে এখানে ইচ্ছা হয় না তার কেমন একবার কোনো লাইনে মন আসতো নাইলে দিতা ওই জায়গায় কোনো কারণ বসতে খবর কেমন বাপে মানছেন না বাইতে মানছেন না বলে তোর লোক সারি দিবেন মজবুরি কোনো মানুষ দিলে দিলে কারণ ওয়াই আমার আমরা হয়ে দিতে মেসা বইয়ে তাইলে ওই দিতে তাই তো সহি মেসা বলে তাই মত দিয়ে বরখাস্ত তোরলে দোস্তর বুঝুর হল তো হইলা জারণের আল্লাহ নবী ইসলামের সম্পর্কে তারা পুরা জানো যে সত্যকার নবী সত্য সত্য নবী কোনো তার শখ সন্দেহ না কিন্তু একমাত্র হিংসার কারণে হাসদের কারণে এরা নবীর নবী মানে আনতে পারে না হিংসা এ হিংসা এমন এক বেমার হাত সমিতি আইসে قال رسول الله صلى الله عليه وسلم إن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب أو قال العشب جناب رسول الله صلى الله عليه وسلم فرميت را حينشا منشر عمل كي باب دون شخري جي باب أقول لخري كي جلايا دون شخري دي أقول جي باب لخري دي جلايا ششوي دي فلا حينشا منشر نيك شب عمل لششوي دي اللقي خطبات أمرا هنيني لا تحاسدوا ولا تباغضوا ولا تدابروا ولا تقاطعوا ولا تجسسوا وكونوا عباد الله إخوانا كنت نقول تقول لا تحاسد فلا لا تعسد يقول إنه هنسا خليون أربعة يقول إنه هنسا خليون هنسا رخرانه هنسا رخرانه إرادة نبير نبي ما رننا هنسا رخرانه زمين المدى الشهر قول فتوم جي قطل مرار ريسي هنسا رخرانه بسيح তো আল্লাহ রাব্বুল আলামিন এত জবাব দিত আমি আল্লাহর ইচ্ছা আমি খারে নবী বানাইতাম খারে নবী বানাইলে বালা হইবে আমার ব্যাপার তারা আইলে বাচ্চা পিতা হয় যায় আমার ওয়াল্লাহু ইখতাসু বিরহমাতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম আল্লাহ ফরমাইতা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমত দি খারে আমি আল্লাহ রাব্বুল আলামিন সিলেক্ট করমু এটা আমার ইচ্ছা আমি জানি আমি বড় ফজল ওয়ালা দুই আয়াত গুলো তিন নম্বর আয়াত ما ننسخ من آية أو ننسها نأتي بخير منها أو مثلها ألم تعلم أن الله على كل شيء قدير إيه أتور شارن ذو الوزكا تقوب ديان دي هنبار
আসলে কোরআন কারিমের তাফসীরের ভূমিকা হিসাবে এটা মাথা ধরা খারাপ হয়ে এই যে আয়াত যেটা এর লাগে আমি আগে মনে আল্লাহ তাফসীরে কইছিলাম যে আল্লাহর হুকুম হইলে গিয়া সব আল্লাহর বান্দা বান্দি হলো কোরআন বুঝতা আল্লাহ কিন্তু ইচ্ছা আরে কোরআন আল্লাহ ফরমাইতলা আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা আল্লাহ ফরমাইতলা মানুষের কি তো হইলো মানুষের কোরআন বুঝে না কেন না বোঝার কারণ লেগে দিলের মধ্যে তালা লাগে গেছে এতে বুধ হাজার আল্লাহ ইচ্ছই লেগে আমরা সবাই কোরআন বুঝতাম কিন্তু বুঝাইলাম কারণ ই আয়াতের বাংলা তরিবাজ আমরা পড়ি মুখ হয়ে কোরআনও আল্লাহ কইছে কোরআন বুঝতাম তো আমি আর বুঝে আরম্ভ হয়ে উল্লাবড়া দিলাম দিয়ে খেতাম যে হোক কা কোরআন বুঝতে হলে যদি ওলামা কেরামর সাহায্য যদি লই না বালা বড় ওলামা যারা কোরআন বুঝছে যে আলিমে এর সাহায্য যদি আমি কোরআন বুঝি না আমি গুমরো হয়েছি বেলাইন ধরি কিতার লাগে বুঝুক কা কোরআনে কারিমে ও যে মান আনসাহ মিন আয়াতিন আও নুসিয়া ওয়াদ প্রসঙ্গে বাতি রাখে যে কোরআনে কারিমে বহুত আয়াত আছে যে আয়াত লিখিত আছে কিন্তু ই আয়াতের আমল নাই আমলটা শেষ হয়ে গেছে ই আয়াতের হুকুম যেটা আছে যেটা আমল যেটা তা আমলটা আল্লাহ বাতিল করেছে তখন হয় তখন ই আয়াতের সামনে যে রুলকা কুফারে মুশরিকিন হলে যে কইলা ইটা আবার কি জাত দিন তার নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মঙ্গলা যখন যেগু ইচ্ছা যখন যে হুকুম যে করলা তার ইচ্ছা কোনো হুকুম তার বদলাই নেই তা কি তার দিন আবার এই সময় তো ইসলামের শুরুয়াত না নিবা যখন যেটা জরুরত আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলে ও মাসলা দিলে ও শরীয়ত দিলে ফায়দা হইব তবু আল্লাহ লাগু করে যান তখন হল কা অতীতে আজ মানুষ বৈতুল মুকদ্দিসের দিকে নামাজ পড়তে মুখসে পড়তে না হুম চলে নি আমরা আগে কিবলা দিকে না তো এই যে আমরা খানা কাবা এদিকে নামাজ পড়তে আগে কি কিবলা আসলো বৈতুল মুকদ্দিস ওদিকে নামাজ পড়তে ও নমাজও তাহা অবস্থায় আল্লাহর পক্ষ থেকে হুকুম নাজিল হয়ে গেল নমাজও তাহা অবস্থায় হুকুম নাজিল হয়ে গেল একটা ফরমা এটা ওমিন হাইস ও খরজ তাফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম যেন তাহা না কেন ফাঈনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ যেন তাহা না কেন যে অবস্থায় তাহা না কেন তুমি তোমার মুখ কিবলার দিকে ফিরাই দাও খানা কাবার দিকে ফিরাই দাও তো নমাজও তাহা অবস্থায় কিন্তু হয়েছে লগে লগে ফিরে নিয়ে গেছে কাবার দিকে তো ও সময় যারা বেকুফ যারা এরা প্রশ্ন করলো সাইয়াকুলু সুফাহা মিন আন-নাস মা ওয়াল্লাহুম আন ক্বিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম ও সময় বেকুফ হলে আরম্ভ হলে ইটা আবার কী যা শরীয়ত ও কদিন হবে নামাজ কদিন হবে নামাজ কদিন হবে আর কোনবার নামাজ হয়েছে কী যা তা বলছে ও আল্লাহ রব্বুল আলমিন জবাব দিলে ও নবী আপনি খুব কুল্লিল্লাহি মাশরিক ওয়াল মাগরিব পূর্ব এবং পশ্চিম সব বলে কি আল্লাহ তা নিচ্ছে তাই যেভাবে যে করবো তা নিচ্ছে তারা মাতিয়া লাভ কিতা তো হলে আরে ওটা হলে ইটা আবার কী যা শরীয়ত কোনো সময় অত হয়ে যায় কোনো সময় বদলি যায় কোনো সময় এক আয়াত আখতা ইয়ে আয়াত আখতা ডেড়ি গুলিতে কিতা আমার পুরোহন নাসিখ মনসুখ এলে কোরআন বুঝতে হইলে আরে কয়েকটা অলুম লাগে আরে আমি ওনা আগে আমার ভাবিছি আপনার আটটা বিষয়ে জ্ঞান লাগে আরে আটটা জ্ঞান যদি করে তাকে না হ্যাঁ কোরআন বুঝতে না আমি যদি একটা লিখে নাসিখ মনসুখ কোরআনে কোন আয়াত মিটাই আর কোন আয়াত দিয়ে কোন আয়াত মিটানি হয়েছে এই জ্ঞানও জানা জরুরি এরকম নাসিখ মনসুখ হয় কোনো সময় না আছে কোরআনে কেরিমর আয়াত হাদিস দিয়ে মিটানি হয়ে গেছে অর্থাৎ হাদিসে এই জবাব দিয়েছে এই জায়গার মধ্যে আরে তো কিছু আয়াত আছে নাসিখ মনসুখের কয়েকটা জো আছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলহি আল ফৌজুল কবির হয়ে একটা কিতাব আরবি কিতাব আছে জালালাইন শরীফ একটা কিতাব যেটা আরবি ষষ্ঠম বছর পড়া নিয়ে আরে যারা মানে আলী মহিলারি দুই বছর আগে ও কিতাব পড়া নিয়ে মুখতসর তফসির আরে মুখতসর তফসির মনে করলে একটা কঠিন শব্দ ওগুর সোজা ভাষায় আরবিতে তফসির দেওয়া আরে তো কিতাব ওই জালালাইন শরীফ দুইটা বড় কিতাব আরে তো তা কিতাব পড়াইবার আগে আল ফৌজুল কবির পড়া নিয়ে যাতে কোরআনে কারিমের তফসীরের সামান্য ভূমিকা জানিয়ে তফসীর পড়লে ফায়দা হলে গান প্রত্যেক মানুষের মধ্যে পড়া নিয়ে ও জায়গার মধ্যে কিতাবের মধ্যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলহি যে ওটা কিছু বিষয় দেখছে না তো নাসিখ মনসুখ নাসিখ মনসুখ তো উচ্চ লিখিত আছে তো কোরআনে কারিমের কিছু আয়াত মিটানি হয় কিছু আয়াত দ্বারা কিছু আয়াত মিটানি হয় ওরকম মনসুখ হল অর্থাৎ অন্য আয়াত দিয়ে এই আয়াতে মিটানি হয়ে গেছে আর নাসিখ হলে এই আয়াত অন্য আয়াতে মিটাই গেছে আর মনসুখ মানে হওয়াতে মিটানি গেছে আর নাসিখ মানে মিটানেওয়ালা আরে ই আয়াতে অন্য আয়াতে মিটাই গেছে উদাহরণ বুঝুক কারণে এই হায়াতের মধ্যে আইসে
يا أيها الذين آمنوا إذا ناجيتم الرسول فقدموا بين يدي نجواكم صدقة ذلك خير لكم وأطهر فإن لم تجدوا فإن الله غفور رحيم এই আয়াত লিখিত আছে কিন্তু ইয়াতে হুকুম নাই মিটানি গেছে, ইয়াত কিতা খুৱাইছে, ইয়াত খুৱাইছে কথা মই ইমান দ্বারা হয় তুমি তাই যখন আমার হাবিব আমার বন্ধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে যখন মিলবার ইচ্ছা করবা তো এর আগে তুমি তাই কিছু টেকা দিয়া আইয়া মিলিবার। বাহ্যিক হিসাবে এই আয়াত দ্বারা মানে কেউ বাদ যদি মানে তার যোতা খেয়ার নিয়ত থাকে তো বোধ বাদ মারতে পারব কি জাতা না বলবো বিল হল্লাম অত বালা অত জিও আর তার লেগে মুলাকাত হতে হইলে আগে টেকাইতে লাগে বোধ ভূখণ্ড অনেক জগতে আগে ফিস জমা করতে লাগতেছে নাকি তো ওইটা কি জাতে পারব কিতার লাগে খর হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে মানুষে বাদ নিয়তে যাইতো আন্দু গিয়া মানে বহুত বাদ নিয়তে গিয়ে নবীজির হাতে সময় নষ্ট করতো নবীজির এবাদত থেকে নবীজির হরাইত আর নবীজির তো আল্লাহর পক্ষ থেকে কয়েছে কোনো আমার বন্দা যদি তোমার কাছে দিন ইকবাল লাগিয়া তুমি তার সময় দিও মাত বুঝো কার কিলা বেড়া লাগাই যে হক আর ইয়াত বুঝতে হইলে আর এক দিকে যাক আর একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মানে ইহুদ নাসারা কিছু বড় বড় মুশরিকিন হলে বড় বড় নেতা হল ইয়া বসে নারে তার ধারণ হইলে কি এটা মানুষ যদি ইমান কবুল হইলেন তাহলে তো ইসলামের আর কি দবদব হইতে পারে তো ওই সময় এরা তো নবীজি খুব মানে ফিকির হয়ে গেলে মাতমা দিয়ে দিনী মাতমা দিতে লাগে ওই সময় আমাদের সাহাবি তার নাম হইলে গিয়া তো আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবি আর তাই তো ইমান আগে কবুল ইমানদার হিসাবে নবীজির কাছে আইতে হয়তো কোনো মাসলা মাসে নিজেকে ইমান লেগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মনে করলেন তো আমার মানুষ আছেন বাদে জিকিতে পারবা তাই আমার মুখে সাহাবা অন্য মানুষ তো হলে তারা খুব বাদে আইতে বড় অসুবিধা নেই আল্লাহর জিনিসটা ভালো লাগছে না আল্লাহর জিনিসটা ভালো লাগছে না আল্লাহ কোরআন আয়াত নাযিল ফরমাইল আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাউল যিকরা আম্মা মান ইস্তাগনা ফাআন له تصدى وما عليك ألا يزكى وأما من جاءك يسعى وهو يخشى فأنت عنه تلهى الله فما إلا أولو بيزيل با أفنا رغس أمارك بندايس أمارك بندايس تو إيو يا در عربو ديش بزا دين هكبر لكونا ورنش كورو خاصة قلتا فريد تانا فريد ديتانا أمارك غلام ربا أفنا رغس أيسي دين هكبر لكونا তুমি রে বা তার কাছে মুখ ফিরে গেলেন আল্লাহ কিন্তু নবীজির ধমকি দিতে না ইয়াই দেখ এটা মায়ার শব্দ এটা শব্দ আর নবীজির তো ভুল আছে নাম বলা হক্কা শুনে আর নবীজির কোনো ভুল নাই বলে আহ দিয়ে সাফ হইলে নবীজির কোনো ভুল আমরা কই নবীজি ভুল হতে দেবো ভুল না তবে তা নবীজি তো আল্লাহর যে আল্লাহ কইতে দেবা নবীজির তো শহীদ জয় হিসাবে বলে এরা কবুল হইল কার মানুষ বাড়ি দিবে আমার তোলা আল্লাহ তার পিয়ারের শব্দ আদব শব্দ হতে দেবা আমি আপনার বা এই কিতার লাগিয়ে এনার কাছে মুখ ফিরাই নাই দেবা আমার গোলাম আপনার কাছে দিন ইকবার লেগে আসছে তো আমি বুঝবো আর আপনার দিলর তো মন নইলে গিয়ে কোরআন আইছে না লাআল্লাকা বাকিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন নবীজি যে দিলর ঠিকই কুলন যে মানুষ সব মানুষ ইমান কবুল হলি তো ও ফিকির নবীজি হলা হালত যে তান পাগল হইতে না ও পাগল হওয়া দিকে আল্লাহ ফরমাইতে ও নবীজি আপনি পাগল হইতে না মরি জিতে আনি নিজে মরি জিতে আনি মানুষ ইমান কবুল হতো তা ফিকির আর তো নবীজি তো ফিকির না এর লাগে তো ইতালিয়ে বুঝছে আল্লাহ ফরমাইলে আমি বুঝবো আর আপনার ভিতরে একটা কুলন ফিকির যে ইমান কবুল হতা ও নবীজি ইমান কবুল করা না করা এটা আপনার কোনো জিম্মাদারি নেই এই হৃদয়তের মালিক কে একমাত্র আমি আল্লাহ বুঝলে অন্য জায়গা إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء ও নবীজি আপনি যারে সাইবে তারে আপনি সঠিক রাস্তা দেখাই দিতে পারতে হেদায়ত দিতে পারতে না এই সঠিক রাস্তা হইতে আমরা যেটা মনে করি আর মনে করি বলা রাস্তা দিই ইগান না এই হেদায়ত হইতে ইমানের দৌলত বুঝি বলা পর্যন্ত হয়েছে এই হৃদায়ত হইতে ইমানের দৌলত নসিব করা নেই আল্লাহ নবীজির হরমাইতরা আপনি যারা চাইবে তারা আপনি ইমানদার বানাইতে পারতে না ইমানদার তো একমাত্র আমি আল্লাহ বানাই মারে তো আল্লাহ রব্বুল আলমীর নবীজির যে জবাব দিল যে তার যে সব জবাব দিলাইছে কোজেন রে বা আপনার কাছে আমার বন্ধা যা কাইয়া সা দৌড়াই আইসি রে বা দিন ইকি বলে তুমি তারে তাহলে সময় দিলে না সেটাই তারে সময় দিলে তো আমার দোস্তর বুজুর্গ হল তো আমি ও বুঝাই পেলে কথা হওয়ার নাসলাম তো নবীজির কাছে তো সাহাবা কেরাম হল আইবে না সাহাবে কেরাম হল লগে মাঝে মাঝে মুনাফিকুন হল তো আইসিবা মুনাফিকুন হল তো মাঝে আইসিবা আইয়া নবীজির ডিস্টার্ব দিবা এবাদত তো হরাইবা আর নবীজি তো হরাইতে পারতে না আর নবীজি বহুত বেশ শর্মিন্দা দেখো কেমন আল্লাহ রব্বুল আলামিন আয়াত আকারে মধ্যে ফরমাইতরা ও আমার বন্দা আমরা রাখ হইতে সারা সাহাবে কেরাম সারা ইমানদার বন্দা রাখ হইতে যে তুমি তাই যখন
আমার বন্ধুর গোরা যখন খালি খাইবার লেগে আইবা, فإذا طعمتم فانتشروا ولا مستأنسين لحديث إن ذلكم كان يؤذي النبي فيستحي منكم والله لا يستحي من الحق. الله رب العالمين فرمى دار ما تظن جني اصل هي اي حياه على حتى يعني حياه الجواب على حياه دي على فوز الكبير مثل يصل والقران يفسر بعضه بعضا قران الكريم اصل تفسير لك اي حياه دي على حياه التفسير القران اي حياه دي على حياه بجاني تمام هو حياه بجاي بل شفت اني يعني انا بجاي بزير الناسيه منظور بجاي بل لكن كده هو اسلام তো দোস্তর বুঝলি হল তো আল্লাহ নবী হ্যাঁ নবীজি খুব শর্মিন্দা আছে চ্যালেঞ্জ লাগে আর লেগে সব দিয়ে আনতে লাগে নবীজি খুব শর্মিন্দা আসলে আর তো নবীজি তো শরমে মাতিতা না বুঝে যা কোথাও শর্মিন্দা নবীজি কিলা কই দিবে তার গরম মানুষ বাদ খাইয়া বুঝি না বা তো রুটি বাদ তো হইলে তো আন্দো জুই দিব খানি আর খানি করলে তো যায় তাও হ্যাঁ খানি খাইয়া নবীজি গর মানুষ বুঝি না নবীজি দিল একটা জ্বলা তোমার তো নবীজি গর আমার লাখাই না হবাই মেহমান রে রুম আর হবাই আর হবাই বেডরুম সে নবীজি আসতে নবীজি খুলছে তা তো মাথা লাগে ই করে বা কোলা রুম আসতে আর নবীজি শর্মে হইতে পারত না সাহাবে কারাম একটা মহব্বতে বইতা ইনু আদবি কেই দেওয়া হয়েছে যে আমার বন্ধুর গরো যখন তুমি খানি খাইবা তাই দাওয়াত দিবা খাইয়া জলদি যাইবি ইনু বইয়া গফর হইল না আমার বন্ধুর শর্মে তোমাদের কাছে কিছু হইল না আল্লাহ লা ইস্তাহি মিন আল হক আমি আল্লাহ হকমত পাতে শরম করি না আল্লাহ আমাদের তার গরো বইয়া নেবে সব আচ্ছা গেল এই তো বুঝলাম যে নবীজি কিলা যাওয়া আছে এখন তো ওলা যারা মুনাফিকিন হল নবীজির গরু আইব এ সময় নষ্ট করব নবীজির জহর ও আল্লাহ রব্বুল আলামিন একটা ফাইন লাগাই দিয়ে ফাইন বলে যে জহর বা আগে কিছু ট্যাক্স দিয়ে আইবা নবীজির লেগে মাথা দেয় তখন কোথাও জানো নিজেরা মুনাফিকেরা ট্যাক্স দিতে আর রাইতো না ইমানদার হল যারা এবার সারা সম্পদ যদি দেওয়া হয় ট্যাক্স দেওয়া হয় নবীজির লেগে মিলবার সময় ইমানদার তুই আনলে হোক না হোক না ইমানদার তুই আনলে নিবা হ্যাঁ এখন তো জমিনের মধ্যে দিলা লাখ লাখ আল্লাহর নবীজির মানে মায়ের উন্মত হল আসল যে সারা সম্পদ যদি বেশি যদি নবীজির লিয়ে মুলাকাত করা যায় মানুষ যাইব গিয়ে সারা মানে তাই নাকি তাই শোনা নবীজি ফরমাইছে আমি দুনিয়াতেই যাওয়ার পরে আমার ইলে উন্মত হল তার বা দুনিয়ার কোনায় কোনায় তারা যদি কথা হয় যে আমার আমার সাক্ষাৎ হয়ে নিবা সারা দুনিয়া সারা সম্পদ বেশি কিন্তু আমার গোলাম হল সারা বেশি আমার কাছে আইবি ইমান দ্বারা যারা নবীজির আশীর দ্বারা এরা তো ওই ট্যাক্স দিতে করো অর্থ না যা লাগে না আমরা নবীজির লাগে সাক্ষাৎ লাগে আমরা এই আয়াতটুকু যখন দেখা যায় একটা পরিবেশ বনে গেছে তো এই আয়াত শেষ হয়ে গেছে আয়াত কিন্তু কোরআন লিখিত আছে একটা যে ব্যাপার আছে মুজাদার মধ্যে তিন নম্বর পেয়ে কিন্তু এই আয়াতের হুকুম নাই হয়তো আমরা মনে করলে কেউ বাংলা স্টাডি করে বাংলা কোরআন তোর জমা করলে আমি আল্লাহ তো বিজেপি ওই তো দেখা যায় তো বন্ধু আমরা তো ঠিক আছে তারা তো যাই তাহলে সেখান থেকে ট্যাক্স দিতে লাগছে এটা বুঝতে কীটা লাগবো ও নাসিক মনসুখ আয়াত এটা বুঝতে লাগবো বড় হলে আমার ধান লিখতে লাগবো আর এক আয়াত আছে এই আয়াত শেষ হয়ে গেছে كتب عليكم إذا حضر أحدكم الموت إن ترك خيرا الوصية للوالدين والأقربين بالمعروف حقا على المتقين الموت جون خير رأيبو تو مرارا گيا دي وصيت خوري جي تا گيا تو وصيت خورا اوي تنا خير جدي تار شمپوتا جدي وصيت جدي خوريا جاية تار كتو يبو تتيان شو اوي بار باقي شو اوي تنا ايا تو شش আরও কিছু আয়াত আছে কোরআন করিম আয়াত অতীতে আসলো আয়াত কিন্তু এখন কোরআন করিমটি মিটানি হয়ে গেছে কিন্তু এই আয়াতের হুকুম বাকি আছে যেমন কি একটা আয়াত রোগ এই আয়াত কোরআন আসলে ভাইতে না الشيخ والشيخة إذا زنيا فارجموهما نكالا من الله والله عزيز حكيم এই আয়াত কোরআন করিমের আয়াত আসলো আগে আগে কিন্তু এই আয়াত মিটানি হয়ে গেছে আমরা এখন মিটাইছি না কেন নবীজির হসম নবীজিও না এগুলো আল্লাহর হুকুম হ্যাঁ এটা বেড়েছে আল্লাহর হুকুম তো যে নবীজি ওটা আয়াত যে বদলা বদলি হইতো না সময় সময় তখন উঠিয়া হইতে আর উঠে হইতে তা তার মন গোড়া দিই দিন দেখো হইতে থাকে তার মোহাম্মদ তান যখন ইচ্ছা দেবো যখন উল্লাস ও আল্লাহ রব্বুল আলমীর সূরা নজর রহমিতে জবাব দিলা ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আমার বন্ধু তাই নিজের ইচ্ছায় কিছু পরিবর্তন করেন না আমি আল্লাহ যেটা কই ওটা করেন তা নিজের ইচ্ছা কিছু করেন না তা বোঝা গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি 23 বছরের জিন্দেগি নবীজি নিজের মন করা কিচ্ছু হয়েছে সব আল্লাহর বাতাই দেওয়া আল্লাহর হুকুম হয়েছে কোরআনে কেরিমের কিছু আয়াতের হুকুম শেষ করা হয়েছে কিছু আয়াতের হুকুম যখন রয়েছে সব কিতা আল্লাহর হুকুম এখন দেখো কা কারণ তারা আরও জবাব দিবার লাগে তফসিরের মধ্যে তফসির ইবনে কাসির মধ্যে আরবিতে বহু লম্বা জোর আসলে
এটা তো অতীতেও আসলো আরে, আল্লাহ রাব্বুল আলামিনের মনসা, এখন কোনো সময় হুকুম আসলো পরে এই হুকুম বাদ দিয়েছে, শুরুতেই দেখা আদম আলী সালাতামের জমানা তারি এক বাই আর এক বই বাই বই নিয়ে বিয়া করা যাই যাচ্ছে, তখন যাই যাচ্ছে না হকালে তো যাই না, যদি আল্লাহর ইচ্ছা আল্লাহ সময় ইজাজত দিচ্ছে না, আল্লাহ এগুলো কিন্তু আমাকে মিটাই দিয়েছে ইবার না। হজরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় যখন লাট থাকি যে নৌকা দিয়ে বাঁচিয়েছে, এখন যে মানুষ গেলেন আর বাঁচিলে আল্লাহ বাঁচাইলে আরে, তো ইজাজত আসলো যে কোনো জানোয়ার খাইতে পারবে, যে কোনো জানোয়ার খাওয়ার পারমিশন আসছে, এখন ইগো আছে ইজাজত আসলো ওখানে কত তার আয় না, তো খাওয়া তো বেশি দরকার বলবো আমাদের বলে না খাইতে পারতেন সব খাইতে পারতেন। হজরত আদম যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তানো দেওয়িনদের ফুয়ারে যাব করা ফুয়ারে যাব করা, কিন্তু যাব ওইবার আগে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব বন্ধ হয়ে গেছে, কিন্তু আল্লাহ সে যদি রাখি তাতে তো করতে লাগলো না আমরা ওইলা। হজরত মুসা আলাইহি সালাতু ওয়াস সালামের জমানা এক জুয়া আসতে হলা যে সেও যদি কোনো গুণা করে আরে, সেও যদি কোনো গুণা করে তে গুনার সাজাও লেগে থাকে, তা যব খদ কোনো কোরবাই থাকে না, গুনার সাজাও লেগে থাকে তা তান তান গরর এক মানুষে তার খাতন করতে হয় পাকতুলু আংফুসাকুম কোরআন হয়েছে, ওকে এটা যদি আমরা রোহ দেখি হার দিতে হয়েছে আল্লাহ পরমিত্রা আমার ইচ্ছা, আমি যখন ইচ্ছা যখন যে হুকুম আমি আল্লাহ যে করবো এটা আমার আমার ব্যাপার, আমার বন্ধু এটা কিচ্ছু করি না, আমার বন্ধু তার ইচ্ছা করে কিচ্ছু করি না, আমি আমার ইচ্ছা যে করি তা, তো এইটা যদি যখন মনোহল্লাকা আমরা যদি যে মনোহল্লাকা যদি হইতে মিটানি যদি হইতো না, তাহলে বনি ইসরাইলর বনি ইসরাইল যে কম আসলা তারা তো শরীয়ত কিতাব জানানি, তারা শরীয়তর যে আসতো কেউ যদি কোনো গুণা করে তাহলে দিন তার গরম মধ্যে লাল খালি দিয়ে লেখা থাকতো মুখে আজ রায় যত গুণা করছে না হইবে ওকা, যদি এটা যদি আমরা যদি হইতো যে আমি আমি তো শুরু হতে হলাম নয় হয়েছে আমি তো হতো গুণা করে আসতে বইতে, তো লেখার সময় ভাই দেওয়া তুই তো তুই কিতা এলা এখন তুই তো গুণাগার আল্লাহ রাব্বুল আলামিন সত্তা, তার এই উম্মতের অত বড় বৈশিষ্ট্য এই উম্মতের গুণার আল্লাহ রাব্বুল আলামিন বাদ থেকে সারা গুণা লুকাই রাখে দিচ্ছে, বরং আল্লাহ লোকের আমরা বাসাই নাই, আমরা বাসাই নিলাম আমরা এখন ধর আই বিকলে বাসাইতে আমাদের চাই যে মিনুর মধ্যে তার তো প্রচার করতে পারে, তো আল্লাহ পরমৈত্রা এটা আমার ব্যাপার, আমি কোনো সময় কোনো আয়াতে আমি যখন এর পরিবর্তে অন্য আয়াত আমি আল্লাহ লইয়া আই মারি لفرميترا ما ننسخ من آية أو ننسها نأتي بخير منها أو مثلها لفرميترا أمي الله زخن كنو آيات لم يتعيلا يتو كنو آيات لم يالله بولاي دي يتو كنو برت اتي كنو اتم آيات أمي الله رب العالمين كنو شمع عني يتو أوزتي أنو كنو آيات ليا يمي الله وآيات متعيلا أوزتي كنو آيات أني يتو اتي كنو اتم كنو آيات أمي الله رب العالمين ليا تعمر بيبا وانجا فرسنو عيسي يتو إذا كتاب والله رب العالمين بعد جواب دل دوي آياته ألم تعلم أن الله على كل شيء قدير الله رب العالمين فرمى إلى ما أدرك جانا ناي أمي رب العالمين بتي بالشبك شرف شرب شبتمان أمي الله شرب شبتمان أمار اتشرى ألم تعلم أن الله له ملك السماوات والأرض أبدا الله تعالى فرمى إلى যারা প্রশ্ন হতরা বাবা তোমাদের তুমি দেখ জানো না নি আমি আল্লাহর অধীনে আসমান এবং জমিনের বাসায় আমি আল্লাহ, যখন আমি আল্লাহর যখন আসমান এবং জমিনের সব বাসায় আমি আল্লাহ, তো আমি আল্লাহ চাইলে কোনো সময় কোনো আয়াত বদলাই এই জায়গার অন্য আয়াত আনতাম আমি আল্লাহ নাই। ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির আল্লাহ ফরমাইতে যদি আল্লাহ তোমার তান্দে দোরা আরম্ভ করে দিয়ে তোমার তান্দে দোরা যদি আরম্ভ করে দিয়ে যারা প্রশ্ন হতে যাবে তাহলে আল্লাহ সাহেব তোমাদের সাহায্য করিয়া কেউ হইতে হবে নম্বর أم تريدون أن تسألوا رسولكم كما سئل موسى من قبل ومن يتبدل الكفر بالإيمان فقد ضل سواء السبيل استرب جرغور يا ترجو لك يا আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেলা সাহাবায়ে কেরামে কিছু প্রশ্ন করতে হয় একটা প্রশ্ন হইলে গিয়া আর সাহাবায়ে কেরাম হলেন লোক ইয়া কিছু মুনাফিক হলে প্রশ্ন হলে নবীজির পরিষ্কার করে দিতে হয় প্রশ্ন একটা হইলে গিয়া প্রশ্ন করা সাধারণ সে বইয়া প্রশ্ন করা একটা হইলে যখন আল্লাহর পক্ষ থেকে কোনো ওয়াহী আর ওয়াহীর সময় প্রশ্ন করা ওয়াহীর সময় প্রশ্ন করা খাতরা প্রশ্ন করা কিন্তু একবার যখন
হজর যখন হুকুম নাজিল হইল যে হজ ফরজ, একটা তখন আইছিলেন ডাইরেক্ট তো সব আইছে না, হজ যখন ফরজ হতে যখন ঘোষণা হয়ে গেছে কোরআনে কারীমে, তখন এক সাহাবী দারবাত আসলে, সাহাবী ফরমাইলা আফি কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ নবীজি তো কইছেন বাবা হজ রে বা ফরজ হয়ে গেছে রে বা, তো কোরআন আয়াত আয়াত আই গেছে, তো আয়াত আবার লগে লগে নবীজি ফরমাইলা বাবা হজ ফরজ হয়ে গেছে তোমার কোরআনে, তো যারা সাহাবী সামনে হওয়া আসলে আপনার উঠে হইলা আফি কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল প্রত্যেক বছর নবীজি খামোশ, আবার ফরমাইলা আফি কুল্লি আমিন ও নবীজি প্রতি বছর নি নবীজি খামোশ হয়ে গেছে, আবার যে কইলা আফি কুল্লি আমিন প্রতি বছর হজ ফরজ নি নবীজি খামোশ হয়ে গেছে, খামোশার বাদে নবীজি বহু সময় থামে গেছে, বসার বাদে নবীজি ফরমাইলা আরে বাহ জিন্দিগি দেখবার, ও বাদে ইসমান নবীজি কিতাল্লাই গরম হয়েছে নবীজি জয় গেছেন ইসমান জিব্রাইল ওয়াহী লিয়ে আইছে, ইসমান নবীজি যদি হা কই দিতা তাহলে হজ প্রতি বছর ফরজ হয়ে গেলে আমরা বিহুদ ভরে গেলাম, ও নবীজি বাদে বুঝেই দিলা রে বা তুমি তার ইলা বেশ আমার কষ্ট করি না, আমি যদি হা কই দিতি হা হয়ে যাব বা তুমি তার বিহুদ ভরে দিলা, হাদিসের মধ্যে আইছে قال رسول الله صلى الله عليه وسلم لولا أن أشق على أمتي لأمرتهم بالسواك عند كل صلاة ولأخرت العشاء إلى ثلث الليل جناب رسول الله صلى الله عليه وسلم فرميت لا أمي جدي أمر أمت رخشت ونبو بدي خرتمنا تهول قتيخ نماز الشمع مسواك كرا كي فرض فريد ليلة مني এবং এশার নামাজকে রাত্রে তৃতীয়াংশ সময় ফরজ করে দিলে ইলা মনে আমার উম্মতের কষ্ট হয়ে যাব, উম্মতের কষ্ট হয়ে যাবে এর লাগি মিসওয়াক রান্না তো আমি হা কইলা মনে আর মিসওয়াক করতে নামাজ সময় ফরজ হয়ে যাবে উড়িলাম ও বললাম নবীজি ফরমাইছে ইলা তুমি তার আমার গাড়ে প্রশ্ন হয়ে যাবে তো বাজে বুঝি ও আল্লাহ রাব্বুল আলামিন করোনা আকাদে ফরমাইছে أم تريدون أن تسألوا رسولكم كما سئل موسى من قبل আল্লাহ ফরমাইত তুমি তার কিতা সাওনি ওলা প্রশ্ন করতে যেভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খালি প্রশ্ন করা হয়েছে আগে, আর মুসা আলাইহিস সালামের কিতা প্রশ্ন করা তখন বুঝুক কার, আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তার কৌমে তো একবারে পরেশান হয়েছিল, একবার তারা এক গুনাহ করছে তো তারা তো হান্দিলা যে আমরা তৌবা করছি আমরা গুনাহ করতাম না, ও কইল ফরমাইলা যে আচ্ছা আমরা গুনাহ সাজাটা কিতা তান ফরমাইলা, এখন মুসা তো তাই তো ব্যক্তিগত হইতে না আল্লাহর পক্ষ থেকে হয়েছেন যে সাজাও লিগে তৌবা লিগে তুমি একটা গরু দেবো হয়ে দিল আমার একটা কিতা করো আন্তাজ বাহু বা কর একটা গুরুত্ব হইল তার কমে উঠে হইলা কলু আতাত্তাখিদু না হুজুয়া কল আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, তার কমে উঠে হইলা রে বা আমরা কই আর আপনারা কই আমরা গুনাহ করছি তৌবা করতাম আপনি কো গুরুত্ব করতাম আপনি আমরা লিয়াতি মাত্র আতাত্তাখিদু না হুজুয়া আমরা আমরা লিয়াতি মাত্র মুসা আলাইহিস قال اعوذ بالله ان اكون من الجاهلين আমি এই সমস্ত মূর্খ কথা থেকে আমি আল্লাহর কাছে ফানাছে মূর্খ কোন কথা আমি কই না দেবা আন্দু কোন বাদ মাতি নাই আমি আল্লাহর পক্ষ থেকে কই তারা বুঝলি আছে ঠিক আছে তারা তো বইলে গুরু দেব হল তো বা কই জি এখন ওই দরকার তারা প্রশ্ন হল মুসা আলাইহিস সালামের মানে গুরু কিটা গুরু দেব তা কই সুজা যে কোনো একবারে ও নেংলা করলো তারা তো খামো তারা এখন উঠে কইলা যে ও মুসা কিটা গুরু দেব তা কিতা কিলা কিলা গরু হইলু বা কোন কালার হইতো কোন সাইজ সাদা আপনি হোক কার মা হিয়া মালা উনুহা বলা কিলা এগু মালা উনুহা রং কিতা মা হিয়া হইতে এগুলো কিতা কোন কন্ডিশনে গরু হইতে লাগবো আরে মানে বড় নি হল কত বয়সের গরু একটা আমি আয়াত করি না দিয়ে দিবার এখন হইয়া বাদ আবার প্রশ্ন করছে মালা উনুহা এর কালার কিতো হইতো সাদা নি না লাল নি না সানকবানি না কয় কালার মিলাই হইতো ও সাদা তা হইলা আবার ফোন হইলা قال ادع لنا ربك يبين لنا ما هي তখন যখন সাইজ হয়ে দিলেইলা রঙ হয়ে দিলেইলা বলে রং হইতো তখন আবার হইলা আল্লাহ রেখো আল্লাহ রাখলে হক্কা তখন কিলায় আবার গরুটা কিতু হইতো ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন তারা হইলা তারা তখন তো সারাটা হইলা কিন্তু এটা দেখা যায় আমরা উল্টা ফেস খাইছি তখন অত হইতো অত হইতো যত তারা প্রশ্ন করেন না নি অত আরে মাসলা খালে খড়ি নয় তখন আল্লাহ রাব্বুল আলামিনে কইতরা আমরা হইতরা সাহাবায়ে কেরামরা হইতরা উম্মতরা হইতরা তুমি তাই সাইতরা নেওলা তুমি তার আমার বন্ধুদের প্রশ্ন করি তোমার শরীয়তরে হরিণ বানাইতা সাইতরা নেই তুমি এরা তো প্রশ্ন করছে যত প্রশ্ন করছে অত খালি ইতো হয়েছে খালি খুঁটি হয়েছে খালি খুঁটি হয়েছে আর তারা মুসা আলাইহিস সালামরে কইলা ইতা খানি এটা নিয়ে আমরা ভালো লাগে না তুমি আল্লাহ রাখো আল্লাহ জন্নতর খানি ইতা কথা দোয়া হয়েছে জন্নতর খানি আই গেছে কতদিন খাইলা বলে 40 বছর জন্নতর খানি খাইলা এবার তারা উঠে কইলা
لن نصبر على طعام واحد فادع لنا ربك يخرج لنا مما تنبت الأرض من بقلها وقثائها وفومها وعدسها وبصلها. أبارك الله لنا بلي تخنينا الله رجع خو زاوي تاو دنيا سلام بنا خلينا خلينا بالا تشاك دايل فيها زوتا خيتا متاخو مستوى لتا الله فرمي لا إتخاني غندلا خني خيتو إلي أمر جنة تو إتخاني ناي زاو زمن زمن زاو تو لاري الله رب العالمين أي أمة رهولا تميتان সাওনি ওলা তোমাদের শরীরে হরিণ বানাইতে যেভাবে হত মুসা আলাইহি সালাতু ওয়াসালামের কৌমে তার কাছে যত প্রশ্ন হয়েছে তত হরিণ হয়েছে, যত প্রশ্ন হয়েছে তত হরিণ হয়েছে। ইটা যার যার আসলে বনি ইসরায়েল বড় হরিণ কৌম আসতা ও বনি ইসরায়েল দিয়ে হন ইহুদের তারা বলছেন ইহুদি যারা আলিয়ারা আল্লাহ ভরমাইত্রা তুমি তাই দিলে সাওনি তুমি তাই আমার বন্ধুরে তোমাদের রসুলের প্রশ্ন হতে যেভাবে হত মুসা আলাইহি সালাতু ওয়াসালামের প্রশ্ন হওয়া হয়েছে অতীতে তোমাদের আগে আনে ومن يتبدل الكفر بالإيمان فقد ضل سواء السبيل الله فما تدرع إيمان قبول خلية إيمان الفري برت الكفر رجل اختيار خلية وإنه تبهد بڑا قمره جيب لية إربع درعات لية شطلن بور ود كثير من أهل الكتاب لو يردونكم من بعد إيمانكم كفارا حسدا من عند أنفسهم من بعد ما تبين لهم الحق فاعفوا واصفحوا حتى يأتي الله بأمره إن الله على كل شيء قدير. يقول هذا كما تليس يعني قال النبي صلى الله عليه وسلم قول شبرك ترى أخبر 100% وقلت ترى شب جنر كنت يحمد ترى هنشار خلنا حسدر خلنا ترى وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَمَا تُقَدِّمُوا لِأَنفُسِكُم مِّنْ خَيْرٍ تَجِدُوهُ عِندَ اللَّهِ إِنَّ اللَّهَ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ. يَا الله رب العالمين فرمايت تمرا نماز رے پدشتو ہرو زکات دیو ار جا کس تمرا اللہ رستا دیبا ار بینی ممنو خیبا اللہ خسائن যাইতো না সব পাইবেন এর বাদরা এত লিখিয়ে وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى تلك أمانيهم قل هاتوا برهانكم إن كنتم صادقين. يهود এবং নাসারা যারা ইহুদ এবং নাসারা নাসারা হল খ্রিস্টান যারা বুঝছেন নাসারা হইতে হবে মুসা আলাইহিস সালাতু ওয়াসালামের যখন হসমগুল মানে ইহুদ হইতে মুসা আলাইহিস সালামের মান্যবারা যারা আসলা তখন তো হসময় তো তারা ধর্ম ঠিক আছে আর কিন্তু আমরা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কোরআন লই আওয়াজ দেয় তারা ধর্ম কিন্তু হইছে বাতিল হইছে ঠিক হলা খ্রিস্টানর যে ধর্মযুগ আসলো ঈসা আলাইহিস সালামের মানছেন কিন্তু আমরা নবী আওয়াজ হতাম তারা জরুরি লিখে হিন্দু সারিয়ে আমরা নবীর দিনকে কবুল করতে হয় তারা উঠি এখন সাহাবাইকার সামনে গিয়া হইন জন্নত তো একমাত্র ইহুদ এবং নাসারা দিবে আসলে জন্নত যাইতে না ইহুদ এবং নাসারা একমাত্র এরাও জন্নত যাইবা জন্নতর হকদার খেউ নাই আর জায়গার মধ্যে ইহুদ এবং নাসারা ওটা কিতা জানুন নি এরা ওটা এখন আমরা তো আল্লাহর মানুষ আমরা তো আল্লাহর ফুয়াই না ওই জন্য وقالت اليهود والنصارى نحن أبناء الله وأحباؤه ইহুদ এবং নাসারা উঠি কথা হন সাহাবায়ে কেরাম গিয়া হন ইমানদার গিয়া হন তুমি তার কিতা রেবা তোমাদের তো আল্লাহর হাতে তোমাদের কোনো স্থান না আমরা তো আল্লাহর সুয়াই না আউযু বিল্লাহ আর মায়ার হইলে আমরা ও আল্লাহর মায়ার ও আহিব্বাহু আল্লাহর মায়ার হইলে একমাত্র আমরা ও আল্লাহ আচ্ছা ই এরা যখন তাকে আরম্ভ করছে আল্লাহ রব্বুল আলামিন সূরা জুমার মধ্যে হায়াত নাজিল ফরমাইলা قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين. الله رب العالمين فرمايلا مجرمات الله تعالى فرمايلا وبيزي فرمايلا هو نبيزي يهود ابن نصرى رخو وغطا ترى خونا ترى الله ما يرتره الله ترى رحمة بلا فايد আল্লাহর গরম মানুষ তারাও আল্লাহর আহাল তারা নাউজুবিল্লাহ আল্লাহর হুর্তা তারা তারা রকম দেখো
সব মায়ার মাঝে সায়তার মায়ার মানুষ দেখছে। বন্ধু বন্ধুর দেখবার লাগে মাঝে বন্ধুলের মাঝে জান দিলে না নিবা, বন্ধুলের মাঝে জান দিলে তারা দেখো তাকো যে তারা আল্লাহর কাছে দোয়া করতো আল্লাহ আপনি আমার মৌত দিলাম, তামান্নাউল মৌত বললে তো আল্লাহর ভাইতারা এখানে তো তারা জানে আল্লাহ তুমি আল্লাহ তো আসনো ভাই, তারা রেখো তাকো তারা দোয়া করতো মরার দোয়া করতো, মরার দোয়া করলে তারা আমার ভাই নিব তাকো তারা দোয়া করতো ঠিক আছে। তো মরার দোয়া যারা ইমানদার না এরা চায় না মরতো আরে চায় না হচ্ছে ইমানদার না এরা চায় না মরতো। তাহলে ফরমাইতরা ওয়ালা ইয়াতামান্নাউনহু আবাদান বিমা কদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলীমুম বিজ্জালিমিন। আল্লাহ ফরমাইতরা তারা তো জবান দ্বারা খোর আমরা আল্লাহর মায়ার তারা কোনোদিনও মোতর কথা হইত না, কোনোদিন তারা মোতর কথা হইত না, ও জায়গাতে তারা ও জায়গাতে মাঝে তারা কিতাব বানাইল মাতার বানায় মায়ের যদি তো মায়ের অঞ্চলে মুলাকাত হলো যাওয়া পারলে তো তারা কথা হইত না। জন্নত যাইবার একমাত্র যোগ্য একমাত্র লায়ক ইহুদ এবং নাসারা, ইহুদ এবং নাসারা সার খেয়ে জন্নত হইতে পারত না। কোরআন আল্লাহ কিতাব ফরমাইতরা غير المغضوب عليهم ولا الضالين شوب نمازو شوب نمازو يهود এবং নাসারা লাগিতা বদ্দুয়া দেওয়ার আর আমরা সবে দোয়া করে রহতা যে সিরাত الذين انعمت عليهم যে সমস্ত রাস্তা আপনি আপনি আমরা সালাম রে আল্লাহ যে রাস্তা চললে আপনি যে রাস্তা সাল্লাহ রফি আপনি ঘোষণা করছো অর্থাৎ নবী হক সিদ্দিক হক শহীদ হক রাস্তা غير المغضوب عليهم ولا الضالين ইহুদ এবং নাসারা রাস্তা আপনি আমরা সালাইও না তারা তো বদুয়া দেওয়ার তারা হয়ে থাকি আমরা তো খাস আল্লাহর মায়া জন্য তো যেবার লায়াক কিতা একমত আমরা আল্লাহ ফরমাইতে তিলকা আমান ইহুম এটা তো তাদের একমত ধারণা আর তারা নিজের মনে ধারণা কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন আল্লাহ নবীজির ফরমাইলে ও নবীজি তারা রেখো যে তোমরা যে আল্লাহর মায়ার আল্লাহর যে তোমরা গরর মানুষ জন্নতে আহমদ তোমরাও যাইবা ও দলিল খান্তা তোমরা ফাল্লা লিয়াও দেখিস ও দলিল খান্তা ফাল্লা তোমরা লিয়া তারা দেখা যায় না ই লাইনু নাই দলিল খান্তা পাইছো আল্লাহ ফরমাইলা বালা মান আসলাম ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহ ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ ফরমাইলা যারাও নিজের চেহারারে নিজের জাতরে একমাত্র খালিস আল্লাহর দিকে মতোজ্জ্ব করে নিব আর মুহসিন মানুষ লেগে এহসানের সহিত এহসানের তর্জমা হয়ে লেগে অবতা যে আমি আমার চেহারা আল্লাহর দিকে করিয়ার আমি আল্লাহর খাম করিয়ার আমি আল্লাহর রাস্তা যাইয়ার আমি যে কোনো দিনই খাম করিয়ার এহসানের মানুষ লেগে অবতা তার একই থাকতো আল্লাহ আমার বদলা দিবা বুঝেছি এহসান হয় মাল্ল এহসান হচ্ছে মধ্যে আইসি মাল্ল এহসান বলে এহসানের মানা কিতা বলে আন্তা আবুদুল্লাহ কান্নাকা তারাহু এহসানের মানুষ লেগিয়া আমি আল্লাহর ইবাদত ওলা গুমানে করতাম যে আমি আল্লাহরে দেখিলি আর আল্লাহ আমার দেখারা না আমি আল্লাহরে দেখিয়া যদি তা যদি হয় না তাহলে হওয়ান তা তো যে আমার আল্লাহ তো আমার দেখারা লাগি হদিস আইসে রোজা সম্পর্কে মান সামা রমজান ইমানান ওয়া ইহতিসাবান যে যারা রোজা রাখবো ইমানের সহিত তার ইহতিসাব সহ তার ও কথা আশা নিয়ে যে আল্লাহ রাব্বুল আলামিনের রোজা রাখলে আমার সওয়াব দিবা আল্লাহ রাব্বুল আলামিনে আমি নামাজ পড়লে আমার সওয়াব দিবা ও আশা রাখে যারা নামাজ পড়বো রোজা রাখবো গফিরাল্লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি ওয়া মা তাআখার বিজয় ফরমাইতরা তার আগর ফিজে সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিনে মাফ করে দিলেন ফরমাইতরা ফালাহু আজরুহু ইনদা রাব্বি যারা আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হইব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা বদলা তারা গিয়ে পাইব ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন না দুনিয়ার মধ্যে তাদের কোনো ভয় আছে না মরার সময় তাদের কোনো ভয় আছে না দুনিয়াতে যাওয়ার সময় তাদের কোনো ডর এবং ভয় আছে রাখিতা আল্লাহ আলাম আল্লাহ দোস্তর বুজুর হল তো কিছু সংক্ষিপ্ত মাতা হয়েছে আরে মক্তস্বর না আরে একটা তো মজুমা সৃষ্টি হয়ে গেছে এমনি বেড়া হয়ে সারা বলে তো যা মাতা হয়েছে আরে কিন্তু কয়েকটা আয়াতের সময় মাতা জানলাম বল ইয়া ইউ আল্লাহ দিন আমানু লা তাকুলু রাঈনা ইয়াদের সংক্ষিপ্ত খোলাসা হয়ে গিয়ে কথা যে আমরা কোনো ইহুদ এবং নাসারার ধর্মরে যোগ করতাম না তারার এই কালচারে আমরা আপনাইতাম না আরে আজকে আমরা তফসির আয় সম্পর্কে বাক্যা বড় মজুমা ও মজুমায় কথা আমরা ফিকির লইয়া যাই যে কোনো গয়ের সরাই কোনো কিছু আমরা এলাকার মধ্যে হইতে না হোক ইনশাআল্লাহ তো সুল যদি খাটে আমরা এই এলাকার যুবক হলে তো তফসির হয় তাদের যুবক হলে সম্পর্কে তো আজকে তফসির তো ফাইলে তো হতা তফসির যদি আমার জিন্দির মধ্যে আমার যদি হতাম পারি তো বেকার আমার জিন্দি যদি আমি আমল করতাম পারি না তো বেকার নারী তো বুঝে ফরমাইতরা সবসময় গুণা খাটনাওয়ালা কিছু মানুষ এবার যে একগুলো দাঁড়িয়ে খাটনাওয়ালা আর একগুলো লিখে যারা পানি একগুলি খাবার খাবার ভিন্দে তারা সবসময় গুণা বক্কা হলে গুণা হয়েছে আর
সবসময় গুণা হইতাম। লেগে ওটা জিনিস খুব বেশি মানে ধ্যান দিতাম যে ইহুদ এবং নাসারা লে মা ফরক যে দেখা যায় কি গেল মানে ওনার ফ্রেন্ড যদি উড়া যদি ছিঁড়া থাকে আমরা বছর মানে উড়া ছিঁড়া ফ্রেন্ড দিয়েছিল ওটা আমার চিন্তা হই না। আর ছেলে তো দুর্বলতা মেয়ে হলো খাবার দেখো তো ইসলামিক খাবার না আমরা কিতা হই বাল্লা বার না বাজি বাঞ্চ না আবার বাজারও তোতা পাওয়া যায় টেইলার নাই টেইলার সারা মারা গেছে এমনি আপনি খাবার পিস আনো না ফুল তোর পিস আনিয়া সেলের কাগজ বাড়াই দিও না আমরা জেলা ইচ্ছা ফুল দিবে আমার গোলাপ ফুল দিয়ে মারা না পিস নাই নি কিতা আমরা কিতা কই না এটা তো আল্লাহ মাফই দিবে সারা শরীরে নিজের মানে একবার আল্লাহরও ছাড়ি দিয়ে নামাজ বলি না বলে কিতা খাবো এটা তো বাজারে ওটা খাবার ছাড়া কোনো খাবার পাওয়া যায় না যে আমরা আপটি জিমুই তাহলে বাসার কোনো লাইন নাই এর ইহুদ এবং নাসারা জোরে আমরা এতই বাসিতাম আমরা দুই নম্বর কথা বুঝে নিল দুই নম্বর আয়াত দ্বারা যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের বহুত আয়াত আছে যেটা আয়াত মিটানি হয়ে গেছে এটা যদি আমরা কোরআন যদি আমরা একা যদি বুঝাত লাগি একা বুঝতাম না কোনো আলামার আর আমরা সাহায্য নিয়ে বুঝতাম যাতে আমরা বাদে বেড়াই দিলাম। এরপরে আইসে যে বেশি সওয়ালাত আমরা করতাম না বেশি সওয়ালাত করতাম না আমরা সওয়াল তো সওয়াল করা হইতে না হয়ে লাইনে মাতো আছে আরে একটা নবীজি এখন দুনিয়াতে তো নবীজি নাই মনে হল লক্ষা এখন নবীজি নাই এখন নবীজি তো খবরও আসে নাই এখন ইনো ই আয়াত ইনো গিলা ভিডিও কৌছে বুঝতে পারবেন ইনো লেগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা আত লেগে বেশ মাতামাতি করতাম করতাম না মাতামাতি করতাম না আর বান্ডা মোবাইল গুদি ব্রাইট ভিডিও কল করতাম না সুস্থ হয়ে যায় অন্য লেখা আছে আয়াত লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওই মান্দার হল তুমি তার নবীজির সামনে জুড়ে মাতছো না জুড়ে মাতছি না রোজাতর অন্য লেখা আছে শুনে আর কাহান উপর দিয়ে লেখা আছে রোজাতর জুড়ে মাতছি না নবীজির সামনে তো নবীজি দুনিয়ার তাকিয়া আর দুনিয়াতে যাওয়ার পরও সেম হুকুমারে জুড়ে মাতছি না আমরা এনে গিয়ে জুড়ে জুড়ে ভিডিও করে মাতছি মাতিতে ওলা দুঃখ লাগে কিতা নবীজুল্লে মোহাম্মদ ফরিজে দেখাই না এর মধ্যে তো বাকি যেটা মাত প্রসঙ্গে আইসি ইহুদ নাসারা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমার খোয়ার থেকে হুনার থেকে বেশি বেশি আমলে তৌফিক দান ফরমাইতে আরে আর ওটা মঞ্চরে দাওয়াত দিয়ে এখন ধরে ওটা মজলিস মধ্যে আমরা আনমান মনে রাখুক ইনশাআল্লাহ কি যে মজমা আছে বহুত বড় মজমা কম না আগামী দিন ইনশাআল্লাহ যেও আলিম আইবা এর থেকে তিন গুণ বাড়াই মজমা লিয়ে তোমায় মনে রাখুক ইনশাআল্লাহ আল্লাহ তালা সবার কবুল হবে তো আল্লাহ দখল দেন اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير اللهم نور قلوبنا بالقرآن وزين أخلاقنا بالقرآن ونجنا من النار بالقرآن وأدخلنا في الجنة بالقرآن اللهم اجعل القرآن الكريم ربيع قلوبنا ويشرح به صدورنا ويقوم به أعمالنا إنك سميع قريب مجيب الدعوات يا رب العالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم آت نفوسها تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها أنت وليها ومولاها أنت وليها ومولاها اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك ويا مصرف القلوب صرف قلوبنا على طاعتك اللهم إن قلوبنا ونواصينا وجوارحنا بيدك لم تملك بها شيئا فإذا فعلت بنا فكن أنت ولينا واهدنا إلى سواء الصراط اللهم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا ارحم الراحمين يا اكرم الاكرمين اي الله احنا غلام قلب الله اي الله احنا فاك كلام المحبه يا احنا غرم الدرب الله تدرك شو ما تيجي السود اي الله بتغر بارك لقبول المنزل فرما اي الله شلال نبيجي فرما يسون اي ذات ديني مجلس مد جرابوي برب الله بار اغا جرب الله احنا تدر بيجو تزندي شمس تقولار بقولار ما اخوين لين برب الله اي الله مولا شخر يار اي الله مجلس تقوط اغا جرب الله اي الله احنا امر الباك من ايدنا معصوم من ايدنا برب الله اي الله يا رحم الراحمين يا اكرم الاكرمين
আয়াল্লাহ কোরআন বুঝার তৌফিক দান করুন রব্বুল আল্লাহ। আয়াল্লাহ দুনিয়ার আয়াল্লাহ সব বই পুস্তক রব্বুল আল্লাহ আমরা বুঝার চেষ্টা করি রব্বুল আল্লাহ। আয়াল্লাহ আখিরাত পাক কালাম রব্বুল আল্লাহ। আয়াল্লাহ জাহান রব্বুল আল্লাহ। আয়াল্লাহ যে পাক কালাম রব্বুল আল্লাহ দ্বারা রব্বুল আল্লাহ দুনিয়ায় তো কামিয়াব হইতো আখিরাতে কামিয়াব হইতো। আয়াল্লাহ পাক কালাম খান রব্বুল আল্লাহ আমরা বুঝার চেষ্টা করি আল্লাহ। আয়াল্লাহ যত জায়গার মধ্যে ইলা তাফসীর রব্বুল আল্লাহ মাহফিল সলে রব্বুল আল্লাহ। আয়াল্লাহ প্রত্যেক রাফলে কবুল আর মঞ্জুর করুন রব্বুল আল্লাহ। আয়াল্লাহ যারা শরীক হইতে রব্বুল আল্লাহ আয়াল্লাহ প্রত্যেক রাফলে কবুল আর মঞ্জুর করুন রব্বুল আল্লাহ। আয়াল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামুল মুকরামিন। আয়াল্লাহ তাফসীরুল খাইর রব্বুল আল্লাহ। আয়াল্লাহ তাফসীর বরকতে ইয়াল্লাহ এলাকার মধ্যে রব্বুল আল্লাহ আপনি খৈর বরকত আতা ফরমা রব্বুল আল্লাহ। আয়াল্লাহ আসমান জমিন তমাম বলা মুসিবত থেকে রব্বুল আল্লাহ হেফাজত ফরমা। আয়াল্লাহ তাফসীরুল খাইরনে ইয়াল্লাহ তাফসীরুল বরকত রব্বুল আল্লাহ। আয়াল্লাহ এলাকার সমস্ত মুরদিগান আপনি মাফ করে দেবেন রব্বুল আল্লাহ। ইয়াল্লাহ নয়া ফুরানা সমস্ত মুরদিগান আপনি মাফ করে দেবেন রব্বুল আল্লাহ। ইয়াল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামুল মুকরামিন। আয়াল্লাহ কোরআনে কারীম রব্বুল আল্লাহ আপনি আমরা সচ্চা পক্কা আশিক মানে দেব রব আল্লাহ। আয়াল্লাহ কোরআনে কারীমুল আশিক মানা রব আল্লাহ। কোরআনে কারীমুল আশিক মানা রব আল্লাহ। আয়াল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামুল মুকরামিন। আয়াল্লাহ প্রত্যেক ঘরের মধ্যে কোরআনে কারীম তিলাওয়াত হয়ে যাবে করে দেব রব আল্লাহ। আয়াল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামুল মুকরামিন। আয়াল্লাহ আমরা দুনিয়ার শিকারে পদেন নদী আর আখেরাতে ছাড়িয়ে দিয়ে রব আল্লাহ। আয়াল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামুল মুকরামিন। আয়াল্লাহ প্রত্যেক ঘরের মধ্যে রব আল্লাহ। আল্লাহ দুনিয়ায় বই খোলার আগে কোরআন করিম তিলাওয়াত করার তৌফিক দান করবে রব আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামুল মুকরামিন। আল্লাহ আমরা ঘরের মধ্যে খেয়ার বরকত আতা ফরমা রব আল্লাহ। আল্লাহ হাজিনের মধ্যে আপনি মাফ করে দেব রব আল্লাহ। আল্লাহ প্রত্যেকর আল্লাহ দিলের কোনো জায়েজ মকাসিদে হাসানা তাকে রব আল্লাহ। আল্লাহ আপনার কোনো পুরা ফরমা রব আল্লাহ। আল্লাহ খেয়ার কোনো কর্জ তাকে রব আল্লাহ। আল্লাহ আপনার গাইবী খাজানাতে কর্জ গুণার বাদ আদায় করার তৌফিক দান করবা। আল্লাহ বহুত বিমার আছেন রব আল্লাহ। তফসীরের মধ্যে আইতে আসলেন রব আল্লাহ। আল্লাহ আইতে পারছেন না আল্লাহ তারা বিমার রাখলে কুদরত খাজানা থেকে আপনি শিফা করে দেব রব আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামুল মুকরামিন। আল্লাহ মাগফিরাতের পক্ষ থেকে আল্লাহ সুনান নবীজির রওজায়াত করে রব আল্লাহ। লক্ষ করে দুরুদ আর সালাম নিয়ে পৌঁছে দিয়ে রব আল্লাহ। আল্লাহ নবীজির তাওয়াজ্জু আমরা দিকে ফিরাই দো। আল্লাহ সুনান নবীজির তুফাইলে আমরা দোয়া আর কবুল আর মঞ্জুর ফরমা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রাহমাতুল্লাহ।